হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ইংরেজি বানান লেখা শিখব, কিভাবে খুব সহজে ইংরেজি বানানগুলোকে আমরা লিখতে পারি। আমরা অনেকেই আছি ইংরেজি বানানও লিখতেও পারি না, পড়তেও পারি না। সো আপনারা যদি তাদের মধ্যে কেউ হয়ে থাকেন, সো আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ইংরেজি বানান লিখতেও পারবেন, পড়তেও পারবেন, গ্যারান্টি দিচ্ছি। আজকে শুধু আপনাদেরকে শেখাবো সিভিসি ওয়ার্ডের সমস্ত রুলসগুলো। তো আসুন আর বকবক না করে আমাদের মূল আলোচনায় ফিরে আসি। পয়েন্ট টু বি নোট, সিভিসি ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে এ সাউন্ড আসলে এ লেটারটি ব্যবহার হবে। আমি আবারও একবার বলছি, সিভিসি ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে এ সাউন্ড আসলে এ লেটারটি ব্যবহার হবে। তো আসুন আমরা কিছু উদাহরণ দেখি এবং সেগুলোকে ইংরেজিতে লেখার চেষ্টা করি। দেখুন আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ চলে এসেছে, ব্যাট, ব্যাক আর ব্যাট। এই তিনটাকেই আমরা বাংলাতে নিয়েছি এই জন্যই যে ইংরেজিতে কিভাবে খুব সহজে লিখতে হয় সেটাই দেখানোর জন্য। সো আমরা নিয়মে বলেছিলাম যে সিবিসি ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে এ সাউন্ড আসলে এ লেটারটি ব্যবহার হবে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই শব্দগুলোর মাঝে কিন্তু এ সাউন্ড পাবেন। ইয়েস, আমরা এ সাউন্ড পাচ্ছি। এবার যদি আমরা ইংরেজিতে লিখতে যাই কি ব্যবহার করব মাঝে, ইয়েস আমরা এ লেটারটি ব্যবহার করব। তো চলুন আমরা এগুলোকে ইংরেজিতে লিখি, ব এর জন্য বি, এ এর জন্য এ, ড এর জন্য ডি। তাহলে উচ্চারণটা হচ্ছে ব্যাট, এর অর্থ খারাপ। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা প্রথম লেটারটি পাচ্ছি বি, এটা একটা কনসোনেন্ট লেটার। তারপরের লেটারটি পাচ্ছি এ, এটা একটা ভাওয়েল লেটার। তারপরের লেটারটি পাচ্ছি ডি, এটাও একটা কনসোনেন্ট লেটার। তো আমরা এ যে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট পাচ্ছি, এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় সিভিসি। তাহলে এরকমভাবে যখন আমরা কোনো ওয়ার্ড পাবো এবং মাঝখানে এ সাউন্ডটা পাবো, তখন আমরা চোখ বন্ধ করে মাঝে এ লেটারটি ব্যবহার করব। তাহলে দেখুন এখানে ব্যাক বানানটি আমরা কিভাবে লিখতে পারি, বি এ জি ব্যাক। ব্যাট বানানটি এভাবে লিখবো, বি এ টি ব্যাট। ব্যাক মানে থলে আর ব্যাট মানে খেলার ব্যাট। এরকমভাবে আমরা আরও অনেক উদাহরণ ইংরেজিতে লিখতে পারবো। যদি বলা হয় ক্যাপ, তো আপনারা একটু লক্ষ্য করুন এখানেও আমরা মাঝে এ সাউন্ড পাচ্ছি। তাহলে কিভাবে লিখব, আমরা ক এর জন্য সি ব্যবহার করব, এ এর জন্য আমরা এ ব্যবহার করব, আর বি এর জন্য আমরা ব ব্যবহার করব। তাহলে উচ্চারণটা হয়ে যাবে ক্যাব, যার অর্থ ট্যাক্সি। তেমনি করে বলা যাবে ক্যান, ক্যাপ, ক্যাট, ড্যাট, ড্যাম, ফ্যান, ফ্যাট, গ্যাপ, গ্যাস, ম্যাট, ম্যাপ। এগুলো আমরা সবগুলোতেই মাঝে এ সাউন্ড পাচ্ছি আর চোখ বন্ধ করে আমরা এ লেটারটিকে ব্যবহার করেছি। সি এ এন ক্যান এর অর্থ হচ্ছে পারা, সি এ পি ক্যাপ এর অর্থ হচ্ছে টুপি, সি এ টি ক্যাট এর অর্থ হচ্ছে বিড়াল, ডি এ ডি ড্যাট এর অর্থ হচ্ছে বাবা, ডি এ এম ড্যাম এর অর্থ হচ্ছে বাঁধ, এফ এ এন ফ্যান এর অর্থ হচ্ছে পাখা, এফ এ টি ফ্যাট এর অর্থ হচ্ছে মোটা, জি এ পি গ্যাপ এর অর্থ হচ্ছে ফাঁক বা ফাটল, জি এ এস গ্যাস এর অর্থ হচ্ছে গ্যাস বা বাষ্প, এম এ ডি ম্যাট এর অর্থ হচ্ছে পাগল, এম এ পি ম্যাপ এর অর্থ হচ্ছে মানচিত্র। তো আপনাদের মধ্যে আবার অনেকে চালাক বা বুদ্ধিমান ছাত্র আছে যারা ঘুরিয়ে আমাকেই প্রশ্ন করে দিতে পারে যে সি এ আর দাদা, এটার উচ্চারণ আমরা ক্যার করব নাকি কার করব, কারণ এটাও তো একটা সিভিসি ওয়ার্ড। এখানে আমরা সি লেটারটি পাচ্ছি কনসোনেন্ট, এ লেটারটি পাচ্ছি ভাওয়েল, আর লেটারটি পাচ্ছি কনসোনেন্ট, তাহলে এটা তো সিভিসি ওয়ার্ড। তাহলে এখানে আমরা ক্যার উচ্চারণ করব নাকি কার উচ্চারণ করব, তো এখানেই কিন্তু আমাদের প্রশ্ন। তো এটার জন্য কিন্তু একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, তো চলুন আমরা সেই নিয়মটাও একটু জেনে নিই। পয়েন্ট টু বি নোট ইউর অনার, সিবিসি ওয়ার্ডের ক্ষেত্রে শব্দের শেষে এ আর থাকলে তার উচ্চারণ আর হবে। আমি আবারও একবার বলছি নিয়মটা, সিবিসি ওয়ার্ডের ক্ষেত্রে শব্দের শেষে এ আর থাকলে তার উচ্চারণ আর হবে। এই উদাহরণটাই একটু লক্ষ্য করুন, এখানে আমরা পাচ্ছি সি এ আর, তাহলে এটাকে আমরা কার করব, কেন বলুন তো? হ্যাঁ, আমরা শব্দের শেষে এ আর পাচ্ছি, তাই এর উচ্চারণটা হবে আর, অর্থাৎ কয়ের সাথে আমাকে আর যুক্ত করতে হচ্ছে, তাহলে উচ্চারণটা হয়ে যাচ্ছে কার, যার অর্থ হচ্ছে গাড়ি। তেমনি করে বলা যাবে বার, বি এ আর বার, যার অর্থ হচ্ছে বাধা। তেমনি করে বলা যাবে ফার, এফ এ আর ফার, যার অর্থ হচ্ছে দূরে। তেমনি করে বলা যাবে যার, জে এ আর,
जार जार अर्थ होच्छे बयाम तेमनी करे बला जेते पारे मार एम ए आर मार जार अर्थ होच्छे आहत करा तेमनी करे बला जेते पारे टार टी ए आर टार जार अर्थ होच्छे आलकात्रा तो आशा करी बुझते पेरेछेन सीबीसी वार्डेर क्षेत्रे शब्देर शेषे ए आर थाकले तार उच्चारणटा तखन आमादेरके आर करते हबे आर एगुलो किन्तु सबई लंग साउंड ओके फाइन परवर्ती नियम पॉइंट टू बी नोट सीबीसी वार्डेर क्षेत्रे माझे ए साउंड आसले ई लेटरटी व्यवहार हबे आमी आबारो एकबार बोलछी सीबीसी वार्डेर क्षेत्रे माझे ए साउंड आसले ई लेटरटी व्यवहार हबे देखुन आमादेर स्क्रिने किछु उदाहरण चले एसेछे बांग्लाते पेन हेन रेट बेड लेक टेन आर बेग एगुलो आमरा किभाबे खूब सहजे लिखब देखुन आमरा नियमे देखते पाच्छी जे सीबीसी वार्डेर क्षेत्रे माझे ए साउंड आसले ई लेटरटी व्यवहार हबे তাহলে আমরা পেন বানানটাকে যদি একটু ভাঙি তাহলে আমরা পাবো প যুক্ত এ যুক্ত দন্তন্য তাহলে দেখুন আমরা মাঝে এ লেটারটিকে পাচ্ছি আর এই এ লেটারটির জন্য আমরা ই ব্যবহার করব তাহলে আমরা পেন বানান কিভাবে লিখব পি ই এন পেন যার অর্থ কলম তেমনি করে হেন বানানটিও আমরা লিখব এইচ ই এন হেন যার অর্থ মুরগি রেড বানানটি দেখুন আর ই ডি রেড যার অর্থ লাল বেড বানানটি দেখুন বি ই ডি বেড যার অর্থ বিছানা লেক বানানটি দেখুন এল ই জি লেক যার অর্থ পা টেন বানানটি দেখুন টি ই এন টেন যার অর্থ হচ্ছে দশ বেগ বানানটি দেখুন বি ই জি বেগ যার অর্থ হচ্ছে প্রার্থনা করা তো আপনারা একটু লক্ষ্য করুন এগুলো কিন্তু সবই সিভিসি ওয়ার্ড আর মাঝে আমরা এ সাউন্ডটা পেয়েছি তাই আমরা ই লেটারটি ব্যবহার করেছি পরবর্তী নিয়ম সিভিসি ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে ই সাউন্ড আসলে আই লেটারটি ব্যবহার হবে আমি আবারও একবার বলছি সিভিসি ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে ই সাউন্ড অর্থাৎ হ্রস্বই সাউন্ড আসলে আই লেটারটি ব্যবহার হবে তো আমরা হ্রস্বইকে সংক্ষিপ্ত আকারে বলি ই সাউন্ড ওকে তো আমরা কিছু উদাহরণ ফলো করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে বিক ডিক নিব টিন সিট পিন হিম তাহলে এখানে দেখুন প্রত্যেকটা শব্দের মাঝে কিন্তু হ্রস্বই সাউন্ড পাচ্ছি তাই আমরা আই লেটারটি ব্যবহার করব বিক এই বানানটি আমরা লিখব বি আই জি বিক যার অর্থ হচ্ছে বড় তেমনি করে দেখুন ডিক বানানটি ডি আই জি ডিক যার অর্থ হচ্ছে খনন করা নিপ বানানটি দেখুন এন আই বি নিপ যার অর্থ হচ্ছে কলমের নিপ টিন বানানটি দেখুন টি আই এন টিন যার অর্থ হচ্ছে টিন সিট এস আই টি সিট যার অর্থ হচ্ছে বসা পিন পি আই এন পিন যার অর্থ হচ্ছে পিন বা আলপিন হিম এইচ আই এম হিম মানে তাকে পরবর্তী নিয়ম সিবিসি ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে অ সাউন্ড আসলে ও লেটারটি ব্যবহার হবে তো চলুন উদাহরণ ফলো করি দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে ডগ ডন কট ফগ আর গট তো আপনারা একটু লক্ষ্য করুন এগুলোর মাঝে কিন্তু আমরা অ সাউন্ড দেখতে পাচ্ছি না কিন্তু পড়ে উচ্চারণ করে অনুভব করতে পাচ্ছি যে হ্যাঁ অ সাউন্ড রয়েছে যদি আমরা ড সাউন্ডটাকে একটু ভাঙি তাহলে পাবো ড যুক্ত অ সমান ড তেমনি করে ক সাউন্ডটাকে যদি ভাঙেন ক যুক্ত অ সমান ক তেমনি করে ফকে যদি ভাঙেন পাবেন ফ যুক্ত অ সমান ফ তেমনি করে গকে ভাঙলে পাবেন গ যুক্ত অ সমান গ তাহলে আমরা সবগুলোতেই কিন্তু অকে এবার দেখতে পাচ্ছি তাহলে যখন আমরা অ সাউন্ড পাবো সিভিসি ওয়ার্ডের মাঝে তখন আমরা ও লেটারটি ব্যবহার করব তাহলে আমরা ডগ বানানটি এভাবে লিখব ডি ও জি ডগ যার অর্থ কুকুর তেমনি করে ডন ডি ও এন ডন যার অর্থ হচ্ছে মহাশয় কট সি ও টি কট যার অর্থ হচ্ছে কুড়ে ঘর ফক এফ ও জি ফক যার অর্থ হচ্ছে কুয়াশা গড জি ও ডি গড যার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা পরবর্তী নিয়ম সিভিসি ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে আ সাউন্ড আসলে ইউ লেটারটি ব্যবহার হবে তো এর দুই একটা ব্যতিক্রম আছে যেটা আপনাদেরকে শেষে জানাবো চলুন আমরা আগে কিছু উদাহরণ ফলো করি বাট সান গাম কাপ ফান
এগুলো আমরা সবগুলোতেই মাঝে আ সাউন্ডটা পাচ্ছি, তাই আমরা মাঝে ইউ লেটারটি ব্যবহার করব। তো আমরা ইংরেজিতে কিভাবে লিখব চলুন দেখে নিই। বাট, বি ইউটি, বাট যার অর্থ কিন্তু। সান, এস ইউ এন, সান যার অর্থ সূর্য। গাম, জি ইউ এম, গাম যার অর্থ আঠা। কাপ, সি ইউ পি, কাপ যার অর্থ কাপ। ফান, এফ ইউ এন, ফান যার অর্থ হচ্ছে কৌতুক। তবে এর দুই একটা ব্যতিক্রম আছে, যেমন এখানে দেখুন বি ইউটি বাট হচ্ছে কিন্তু পি ইউটি পাট হচ্ছে না, এটার উচ্চারণটা হবে ফুট। তো এটাই হচ্ছে ব্যতিক্রম। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।